সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। গাইবান্ধার সুন্দরগঞ্জে ইজি বাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজি বাইক ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খামার ধুবনি গ্রামের সুরুজ্জামান ও রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের সুমন মিয়া। ট্রিপল 9-এ ফোন কলের মাধ্যমে উদ্ধার হলো সুন্দরবনে বেড়াতে আসা 31 পর্যটক। মংলা থানা পুলিশ ও বন কর্মকর্তাদের সহযোগিতায় 31 পর্যটককে উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ট্রলার যোগে সুন্দরবনের করমজল পর্যটন স্পটে প্রবেশ করেন 31 সদস্যদের এই পর্যটক দল। এক পর্যায়ে তারা বন বিভাগের দেয়া ব্যারিকেড অতিক্রম করে গহীন জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলে। পরে জাতীয় সেবা 999-এ ফোন দিয়ে সহায়তা চাইলে কর্তৃপক্ষ বিষয়টা মংলা থানা পুলিশকে জানায়। পরে বন বিভাগ ও থানা পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। বিদেশি কূটনীতিকরা যাতে দেশ ও দেশের অগ্রগতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে সেজন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আউটরিচ প্রোগ্রাম বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডার্স আউটরিচ প্রোগ্রামের আওতায় 24টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ 34 জন কূটনৈতিক সদস্যদের নিয়ে চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কূটনীতিকদের এই পরিদর্শনের মাধ্যমে জাতির সামর্থ্য এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তাতে দেশকে তারা ভালোভাবে জানতে পারছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে 8টি মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডাক্তার গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকাসহ চরাঞ্চলে অনাবাদি বালু জমিতে সরকারি প্রণোদনা এবং ব্যক্তি উদ্যোগে চাষ হয়েছে সূর্যমুখীর ফুলের। সঠিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়া থাকায় ফলন ভালো হওয়ার প্রত্যাশা করছেন কৃষকরা। ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা ও বাদাম চাষের পাশাপাশি সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। হাফিজুর রহমান হৃদয় তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। অনাবাদি চরাঞ্চল সহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দিগন্তজোড়া মাঠে সূর্যমুখীর ক্ষেত। প্রতিটি গাছে ফুটছে হলুদ ফুল। বাতাসে দোলখা ফুলগুলো দেখে মনে হবে প্রবাহমান হলদে রঙের নদী। গ্রামীণ মাঠে এমন ফুল চাষে মুগ্ধ করেছে সবাইকে। আমরা বন্ধুরা সবাই ঘুরতে আসছি সূর্যমুখী ফুলের বাগানে। অনেক ঘুরলাম, মজা করলাম, ফুলগুলো দেখলাম অনেক ভালো সুন্দর। এখানে সূর্যমুখীর বাগান হয়েছে, অনেক সুন্দর, অনেক দর্শনার্থীরা আসতেছে দর্শন করতে, আমরাও আসছিলাম। আমাদের এলাকার মধ্যে সূর্যমুখী বাগান, এই জায়গায় ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে। জেলা সদর উপজেলায় কাঁঠালবাড়ি ইউনিয়নের চেরাঙ্গা এলাকায় কয়েকজন কৃষক চাষ করছেন সূর্যমুখী। শুধু এই এলাকায় নয়, জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে বিভিন্ন এলাকায় বাড়ছে তেল জাতীয় এই ফুলের চাষ। ফলন ভালো হওয়ায় লাভের আশা কৃষকদের। আমি 100 শতক জমিতে সূর্যমুখী চাষ করেছি, ভালো ফলন হওয়ায় আমি ভালো লাভবান হব এই আশাবাদে আমি আগামী বছর আরও 200-300 শতক জমিতে সূর্যমুখী চাষ করতে আগ্রহী, ইনশাআল্লাহ আমরা সামনে চেষ্টা করব যদি এবারে। মানিকগঞ্জ সদর হাসপাতালের নার্স শাহিনুর ইসলামের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, সহকর্মীদের শারীরিকভাবে হেনস্থাসহ নানা অভিযোগে মানববন্ধন করা হয়েছে। হাসপাতালের নার্সরা এই মানববন্ধন করেন, সেই সাথে আদেশ না মানা এবং অধ্যত্ত আচরণে ক্ষোভ জানিয়েছেন ডাক্তাররা। এ সময় বক্তারা বলেন, নিজেকে রাজনৈতিক দলের নেতা হিসেবে দাবি করে শাহিনুর ইসলাম সহকর্মী ও চিকিৎসকদের সাথে অসদাচরণ ও শারীরিকভাবে হেনস্থা করে আসছে, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। বরিশালে গৌর নদীর হোসনাবাদ চর শরিকল 50 বছরের পুরনো শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে 5 দিন ব্যাপী হরি মহানাম যজ্ঞা অনুষ্ঠিত হচ্ছে।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে হরিনাম মহাযজ্ঞে হাজারো ভক্তের ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তি রঞ্জন মণ্ডল, সাধারণ সম্পাদক যোগেশ মণ্ডল, উপদেষ্টা তপন মল্লিক এবং কীর্তন কমিটির সভাপতি বাবু নরেন্দ্রনাথ রায়সহ অনেকে। মহাযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য সনাতন সঙ্গীত শিল্পী গোষ্ঠী কীর্তন পরিবেশন করেন। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলার কলাকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউ শতরূপা ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার মাসুদ। শফিউল হক শেকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম বাবু, আনিসুর রহমান মাসুদ সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাখবের প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বাখবের সিটি মার্কেট এলাকায় এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়। রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জুলহাজ মিয়া সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে দুই দিনব্যাপী মহান একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বইমেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা শামিমা আক্তার শিফা ও সহকারী কমিশনার মাসুদুর রহমান সহ অনেকে। নওগাঁর মান্দা জোট বাজার খেয়াঘাটে আত্রাই নদীর ওপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ, কিন্তু নেই সংযোগ সড়ক। এতে কোনো সুফল পাচ্ছে না নদীর দুই পারের কয়েক লক্ষ মানুষ। নওগাঁ পশ্চিম প্রতিনিধি রায়হান আলীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। নওগাঁর মান্দা জোট বাজার খেয়াঘাটে আত্রাই নদীর ওপর ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় বাসের মাচা বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষ। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। এই রাস্তা হতে কত দেরি হবে এটা তো আমরা তো এখন জানি না। এটা এমপি মন্ত্রী কতদিন করবে সেটা আল্লাহ সে জানে। এক সাইডে মাটি ফেলছে আর এক সাইডে ফেলেনি, লং টাইম ধরে এই ব্রিজটা করতেছে। এদিকে সচেতন মহল বলছে কর্তৃপক্ষের উদাসীনতায় বিভিন্ন অজুহাতে ব্রিজটি নির্মাণ করতে সময় লেগেছে দীর্ঘ ৫ বছর। কোনো রকম ব্রিজ নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না করে কাজ গুটিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে ঠিকাদাররাও দুষছেন বর্তমান বাজার পরিস্থিতিকে। তবে দ্রুত ঠিকাদার পরিবর্তন করে টেন্ডারের মাধ্যমে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। এই ব্রিজের চুক্তিটি অতি সম্প্রতি বাতিল করা হয়েছে এবং অ্যাপ্রোচ রোডের ৩৮৩ লক্ষ টাকার প্রাক্কলন হেডকোয়ার্টার প্রেরণ করা হয়েছে। এই প্রাক্কলনটি অনুমোদিত হলে বাস্তবায়ন প্রক্রিয়া যাবে এবং আশা করা যায় আগামী জুনের মধ্যে এই অ্যাপ্রোচটি সম্পাদিত হবে। ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৭.৩২ মিটার প্রস্থের ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।